আপনার প্রিয় কালার কি জীবনে? কালা, কালো, কালো, কালো কালার পছন্দ সবচেয়ে ভালো লাগে। কোন ধরনের ছেলেদের তোমার পছন্দ হয়? কালো ছেলে করে। কালো ছেলে? হ্যাঁ। কালো মিডিয়াম সাইজ? হ্যাঁ, মানে বেশি লম্বা না বেশি খাটো না, মিডিয়াম সাইজ। মুখে কি দাড়ি থাকতে হবে? হ্যাঁ, মুখে দাড়ি থাকবে। না তোমার মত না। হ্যাঁ, না তোমার মত না। মানে আমার মুখে তো দাড়ি। হ্যাঁ, দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। কালো? কালো, মানে সুন্দর কাটিং, কালো ছেলে করে ভালো লাগে আমাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই যে জীবন যৌবনটা তুমি তাহলে কালো ছেলেকে দিয়ে দিবা। আচ্ছা, বাংলাদেশের কোন জায়গাতে যাইতে তোমার খুব ঘুরতে ভালো লাগে? এই যে আমার সত্যি বিশেষ ভালো লাগে, সত্যি মার্কেট করতে ভালো লাগে, শুধু মার্কেট করতে ভালো লাগে। হ্যাঁ, কোন জায়গা সেটা বলবো না, এমনি বেশিরভাগ শখ আমার ভালো লাগে যাইতে সুইমিং পুলে। এই যে একেলে ফ্যান্টাসিং গম আনলে, নন্দন পার্ক আনলে, ডিম হলেট নাইলে আটি বাজার, আটি বাজার। আটি বাজারে সুইমিং পুল আছে অনেক সুন্দর, নতুন হয়েছে জামু, তাই সালাউদ্দিন পার্ক। সালাউদ্দিন পার্ক? হ্যাঁ, গেছিলা? এই তো জামু, কাল এই সামনের শুক্রবার যেতে পারি। টিকিট কত? হ্যাঁ, সুইমিং পুলে কে কে যাবা? আমরা চার পাঁচ জন মিললাম। কে কে? মানে চার পাঁচ জন ছেলে বন্ধু? ছেলে বন্ধু দুইটা আর মেয়ে বন্ধু তিনটা। মানে পাঁচ জন মিলে সুইমিং পুলে গোসল করবা? এমনি আমি ঠিকই হিজড়া, এমনি আমি হিজড়াগুলো চলি বেশি। এমনি ইয়া কি জানি, আমি মেয়েরা ফোন দিলে মেয়েরা আবার কাকি আপু তোমার লাগে ভালো লাগে, এলে কেমন লাগে যায়। অনেকক্ষণ বাবা, যতক্ষণ আমি পানিতে না গড় ঠান্ডাইব গরম। একটা কথা কি, আমার কোনোদিন হিংসা লাগে না, আমার এটা ভুল ধারণা ভাইয়া। একটা মেয়ে ছেলে গোসল করতেছে, মনে করবো কি রোহানি একলা জীবন, আমার বিরক্ত লাগে। শুধু একটা ছেলে মানুষের কাজ ছেলে বিরক্ত লাগে পানিতে গোসল করে। মুখটা তো অনেক বড়, এত বড় কেন, এত হাসি, সুন্দর হাসি, এত সুন্দর হাসি। এখন ধরো যে তুমি এই যে 14 ফেব্রুয়ারি গেল, হ্যাঁ, 14 ফেব্রুয়ারিতে কি কি করছো তুমি? আমি আর সুন্দরী ঘুরছি। সুন্দরী রুমি? হ্যাঁ। তো আমাকে ফোন দিতে পারলে পারতাম, আমি দুজন কোনো দিনও না, আমি আর সুন্দরী আন্টি ঘুরছি অনেক সুন্দর করে। সুন্দরী আন্টি অনেক ভালো, তার বার্থডে 5 তারিখে। কোন মাসের? আমি পুরা মেয়ে, এক কথা বলবো কম না, একটা কম মেয়ে আমি কি, আমার কি দেখা যেত ওরকম? আমরা সবই থার্ড জেন্ডার, সবই মেয়ে জাত, ছেলে জাত কেউ নাই, সবই মেয়ে জাত। আমরা তো মেয়ে তো, সেটাই বলতেছি। তোমরা যে মেয়ে, সেক্ষেত্রে একটা ছেলে কি তোমরা রাস্তাতে হাঁটলে কি বুঝতে পারে যে তোমরা মেয়ে না? একটা কথা কি, একটা ভাষা আছে, চিনি না চিনা লবণ চিনি, চিনির দামও যেরা লবণের দামও এরকম।
দর্শক অ্যাগেইন আমি। সো এখানে আমরা একজনকে পেয়েছি, যে সুমন ভাই, যে হচ্ছে আমাদেরকে এই সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছে, খুবই বন্ধুর মতো আচরণ করতেছে আমাদের সাথে। সো সুমন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি তো ঢাকায় ছিলেন, এখানে আবার ব্যাক করলেন, কতদিন হলো? প্রায় 2-3 মাস হলো আর কি। আমি ও আচ্ছা, তো এই যে এত সুন্দর একটা জায়গা, আর আপনি ঢাকায়ও থেকেছেন, এখানেও থাকছেন, সো আপনার কাছে ভালো লাগে কোন জায়গাটা বেশি? মূলত আমাদের গ্রামটাকেই ভালো লাগে, কিন্তু যখন শহরে থাকি তখন তো অনেক গাড়ি ঘোড়া, তো সেখানে মানুষের চাপাচাপিতে তেমন ভালো লাগে না, কিন্তু যখন গ্রামে থাকি তখন কমফোর্ট ফিল করি আর কি। আচ্ছা, গ্রামই হচ্ছে মানুষের শিকড়। তো আমরা যদি আঞ্চলিক ভাষা আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই, আপনি আমাদেরকে শোনাবেন? আচ্ছা, শোনাইতে পারি। আচু ফনি তখ পুমলে আমালকি দে ফাই, আমালকি দে ফাই, সাকামনি নৌবা ফাই মলে আমা গুঙ্গা দে ফাই, আমা গুঙ্গা দে ফাই, ফাই দিল কি মাস নাই তোম ফাই দি, ফাই দিল কি মা হয়ে তোম ফাই দি, আনি খানি হক সমাও হজানিম সৈমাওং যে হয়ে তংফাই দি, আচু ফনি তা খুব পুমলে আমা লক্ষ্মী দে ফাই, আমা লক্ষ্মী দে ফাই, সাকামনি নৌবা ফাই মলে আমা গুঙ্গা দে ফাই, আমা গুঙ্গা দে ফাই। থ্যাংক ইউ ভাইয়া, দর্শক অসংখ্য সুন্দর গিয়েছে, খুব ভালো লাগলো। তো আঞ্চলিক ভাষায় আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চান? হ্যাঁ, আঞ্চলিক ভাষায় ভালো থাকে না? আচ্ছা, ভালো থাকে সেটা তো আমরা বাঙালিরাও বলি, আপনাদের আঞ্চলিক ভাষায় দর্শকদের? আরে তোমদে, আরে তোমদে, ওকে, এটা মানে হচ্ছে ভালো থাকুন দর্শক। ও কেমন আছেন, কেমন আছেন আপনারা জিজ্ঞেস করেছেন, আপনারা কমেন্ট বক্সে প্লিজ জানাই দিবেন আপনারা কেমন আছেন, আমি ভাইয়াকে পাঠিয়ে দিব সেটা। ওকে দর্শক, যারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই টানবেন না, পুরোটা দেখবেন, আমরা আরও কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।